কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুদরত আলী মণ্ডল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ডাংমরকা সেন্টার মোড় এলাকায় আবুল কালাম আজাদের ইটভাটার নিকট বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার প্রতিনিধি নাব্বির আল নাফিজ জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি দেশীয় অস্ত্র ও 43 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধে নিহত কুদরত আলীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত 6টি মামলা রয়েছে। দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ডাংমরকা সেন্টার মল এলাকার আবুল কালাম আজাদের ইটভাটায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মহেশপুর প্রতিনিধি সাব্বির হোসেন জানান, ঝিনাইদহের মহেশপুরে 3 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কাশেম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাথরা গ্রামে অভিযান চালিয়ে 3 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।